আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যে চিরবৈরী ইরান ও ইসরায়েল দীর্ঘদিন আকাশ ও স্থলপথে ছায়াযুদ্ধ চালিয়েছে, এখন তাদের সংঘাত গড়িয়েছে সমুদ্রে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এক দেশ অপর দেশের রফতানিমুখী পণ্যবাহী জাহাজে হামলা চালাচ্ছে, এর মাধ্যমে তারা পরস্পরকে চাপে রাখতে চাইছে। ইরান ও ইসরায়েলের নতুন ফ্রন্টের এই গুপ্ত হামলার বিস্তারিত জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। আজ জানাবো সমুদ্রে দুই দেশের যুদ্ধের নানা দিক। সবেমাত্র সকাল হয়েছে, ভূমধ্যসাগরের আকাশে সূর্য উঠতে শুরু করেছে। ঠিক সেই সময়টাতেই ইরানি একটি কার্গো জাহাজে বিস্ফোরণ ঘটে। শাহ ই কর্দ নামের জাহাজটি তখন ছিল ইসরায়েল উপকূল থেকে 50 মাইল দূরে। নাবিকরা দেখতে পান যে ডেকে রাখা শত শত কন্টেইনারের একটি থেকে ধোয়ার কুণ্ডলি বেরোচ্ছে। ইরানের রাষ্ট্রীয় জাহাজ কোম্পানি জানায় সেটি স্পেনের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই বিস্ফোরণকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দেয় ইরান। তবে শাহ ই কর্দ নামের জাহাজে মার্চের ওই হামলার ঘটনাটি ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘস্থায়ী গোপন সংঘাতের একটি। ইসরায়েলের একজন কর্মকর্তা জানান, ওই হামলা ছিল আগের মাসে তাদের একটি জাহাজে হামলার প্রতিশোধ। ভূমধ্যসাগর ও লোহিত সাগর হয়ে চলাচলরত ইরানি তেল ও অস্ত্রের জাহাজে 2019 সাল থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মাধ্যমে আঞ্চলিক ছায়াযুদ্ধে এবার সমুদ্রে আরেকটি ফ্রন্ট খুলে গেছে। আগে এই যুদ্ধ হতো আকাশ ও স্থলে। ইরানও গুপ্ত হামলার মাধ্যমে এর জবাব দিচ্ছে বলেই মনে হচ্ছে। সর্বশেষ গত 25 মার্চ দুপুরে আরব সাগরে ইসরায়েলি কন্টেইনার জাহাজ দ্য লরিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একজন ইসরায়েলি কর্মকর্তা হামলার কথা স্বীকার করেছেন, তবে তিনি বলেছেন হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমেরিকা, ইসরায়েল ও ইরানের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাবে লাগাম টানার জন্য ইসরায়েল এসব হামলা চালাচ্ছে। ইরানের তেল শিল্পের উপর মার্কিন নিষেধাজ্ঞার সুযোগ নিচ্ছে ইহুদিবাদী দেশটি। এখন পর্যন্ত এসব হামলা ইট্টি মারলে পাটকেলটি খেতে হয় ধরনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে। ইরানকে বশে আনতে বাইডেন প্রশাসন পরমাণু চুক্তিতে ফেরার যে প্রচেষ্টা চালাচ্ছে তাও ব্যাহত হতে পারে এসব হামলার ঘটনায়। ইসরায়েলের ইহুদিবাদী লবি চাচ্ছে বাইডেন যাতে ইরানের সঙ্গে চুক্তিতে না ফিরতে পারেন। ইরানও কোনো ছাড় দিয়ে চুক্তিতে ফিরতে রাজি নয়। ২০১৯ সাল থেকে ইসরায়েলি কমান্ডোরা ইরানের অন্তত 10টি কার্গো জাহাজে হামলা চালিয়েছে বলে আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ সময় তারা অন্তত 20টির মতো ইরানি জাহাজকে টার্গেট করেছিল। বেশিরভাগ ইরানি জাহাজই দেশটি থেকে জ্বালানি নিয়ে তাদের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ায় যাচ্ছিল। দুটিতে ছিল সামরিক সরঞ্জাম। একজন আমেরিকান কর্মকর্তা জানান, শাহ ই কর্দ জাহাজটিতে ছিল সামরিক সরঞ্জাম, সেটি যাচ্ছিল সিরিয়ায়। তবে ইসরায়েল সরকার এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরানের পাল্টা জবাব সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, কারণ ইরান এসব গুপ্ত হামলা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো কথা বলে না। ফেব্রুয়ারিতে ইসরায়েলি যে জাহাজটিতে হামলা হয় সেটি গাড়ি বহন করছিল। হেলিওস রে নামের জাহাজটি জার্মানির তৈরি গাড়ি নিয়ে চীনে যাচ্ছিল। জাহাজটি যখন ইরান উপকূলের সরু পথ হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছিল, তখন একটি স্পিডবোট থেকে ইরানি কমান্ডোরা জাহাজটিতে দুটি টাইম বোমা রেখে যায়। এর মিনিট বিশেক পরেই বিস্ফোরণে জাহাজের মাস্তুলে ছিদ্র তৈরি হয়। লোহিত সাগরে আরও কয়েকটি ট্যাঙ্কারেও সাম্প্রতিক মাসগুলোতে এই ধরনের হামলা হয়েছে। অনেক হামলার জন্য ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। ইরানও ইসরায়েলের মতোই এসব হামলার দায় অস্বীকার করছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে ইরান কোনো জাহাজ ডুবিয়ে দিতে চায়নি, তবে একটি বার্তা দিতে চেয়েছে যে তারা চাইলে সেটাও করতে পারে।
ইরানের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ও রাজনৈতিক বিশ্লেষক ঘেইস ঘোরেশি বলেছেন, বিষয়টা এমন যে তুমি এখানে হামলা করলে আমরা ওখানে হামলা করব। ইরান ও ইসরায়েল তাদের গোপন যুদ্ধ এখন উন্মুক্ত জলরাশিতে নিয়ে যাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের এই ছায়াযুদ্ধ সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে। ইরান পুরো অঞ্চল জুড়ে মিলিশিয়াদের অস্ত্রশস্ত্র ও টাকা পয়সা দিচ্ছে। বিশেষ করে সিরিয়া, ইরাক, ইয়েমেন, গাজা ও লেবাননে ইসরায়েলের শত্রু হিজবুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে পৃষ্ঠপোষকতা দেয় ইরান সরকার। ইরানের ক্ষমতার লাগাম টানার জন্য ইসরায়েল নিয়মিতই সিরিয়া ও লেবাননে আকাশ ও স্থলপথে ইরানের পণ্যবাহী যানে হামলা চালিয়ে থাকে। এসব হামলার ফলে আকাশ ও স্থলপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সাগরপথকে বেছে নেওয়া হয়। ফলে সংঘাত এখন সাগরপথে মোড় নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের পরমাণু কর্মসূচিকে ব্যাহত করার জন্য ইসরায়েল ইরানে গুপ্তহত্যা ও ইরানের মাটিতে নাশকতা চালিয়ে থাকে। উভয় পক্ষই সাইবার হামলারও অভিযোগ করে থাকে। গত বছরের এপ্রিলে ইসরায়েলের পানি সরবরাহ ব্যবস্থায় ইরান সাইবার হামলা চালায় বলে অভিযোগ করে ইসরায়েল। তবে এর জবাবে ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দরে সাইবার হামলা চালায় ইসরায়েল। গত জানুয়ারিতে ভারতের নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসে বোমা বিস্ফোরণের ঘটনায় ইরানের কুজফোর্সকে দায়ী করা হয়। ইসরায়েল আমেরিকান ও আমিরাতি লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনার অভিযোগে ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট 15 জনকে গ্রেফতার করেছে ইথিওপিয়া। এসবের মানে হচ্ছে ইসরায়েল ও ইরান গোপনে হামলা চালাতে চায়, কেউই সরাসরি যুদ্ধে আগ্রহী নয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বিষয়ক বিশেষজ্ঞ এবং সামরিক বিশ্লেষক হোসেন দালিরিয়ান নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ইসরায়েল ও ইরান কেউই প্রকাশ্যে এসব হামলার দায় নিতে চায় না, কারণ সেটা যুদ্ধ বলে বিবেচিত হবে এবং একটি সামরিক পরিণতি ডেকে আনতে পারে। তবে জাহাজে এ ধরনের হামলা রাষ্ট্রীয় সমর্থন ছাড়া সম্ভব নয়। আমরা বাতি নিভিয়ে যুদ্ধ করছি। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েলকে চাপে রাখতে চায় এবং এজন্য মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রদের অস্ত্রশস্ত্র ও টাকাকড়ি দিয়ে সাহায্য করতে চায়। এর মাধ্যমে ইসরায়েলকে ঘিরে ফেলতে চায় ইরান, যার ফলে ভবিষ্যতে পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় সুবিধাজনক অবস্থানে থাকবে তেহরান। ইরানের সাথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের পরমাণু চুক্তির ঘোর বিরোধী ইসরায়েল। ছোটখাটো হামলার মাধ্যমে ইসরায়েল ইরানকে এমন চুক্তিতে বাধ্য করতে চায় যেখানে তেহরান পরমাণু কর্মসূচি ত্যাগ করবে। এর অংশ হিসেবে ইসরায়েল গত বছরের জুলাইয়ে ইরানের একটি পরমাণু প্রকল্পের স্থানে বড় ধরনের হামলা চালায় এবং নভেম্বরে ইরানের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। ইসরায়েল অবশ্য এসব হামলার কথা প্রকাশ্যে স্বীকার করেনি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলে হামলার 2 লক্ষ্য। প্রথমটি হল লেবাননের হিজবুল্লাহর কাছে ইরানের সামরিক সরঞ্জাম পাঠানো বন্ধ করা। এসব সরঞ্জাম দিয়ে হিজবুল্লাহ প্রিসিশন মিসাইল বানাতে সক্ষম হলে ইসরায়েল হুমকিতে পড়বে, কারণ ইসরায়েল সীমান্তেই লেবানন অবস্থিত। এই ধরনের ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। আর দ্বিতীয়টি হচ্ছে তেল রফতানি বিঘ্নিত করে ইরানের আয়ের পথ সীমিত করে দেয়া। আমেরিকার নিষেধাজ্ঞায় ইরান এমনিতেই অর্থনৈতিক সংকটে আছে। 2018 সালে আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা দিলে তেহরান গোপনে রফতানির দিকে ঝুঁকেছে। হামলা পরিচালনা করছে ইসরায়েলের নৌবাহিনীর এলিট কমান্ডো বাহিনী ফ্লোটিলা 13। ইহুদিবাদী দেশটি প্রতিষ্ঠার পর থেকেই এই বাহিনী এই ধরনের হামলা চালাচ্ছে বলে আমেরিকার কর্মকর্তারা জানিয়েছেন। তেল ও প্রয়োজনীয় অর্থ সহায়তা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে টিকিয়ে রেখেছে ইরান। হিজবুল্লাহকেও একইভাবে সহায়তা দেয় তেহরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান গবেষক সীমা শাইন বলেন, ইসরায়েলি হামলার লক্ষ্য হল সিরিয়ায় বিক্রি ঠেকানো এবং হিজবুল্লাহকে অর্থ সহায়তা বন্ধ করা।
আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তারা জানান, সাধারণত টর্পেডো দিয়ে জাহাজের ইঞ্জিন ও প্রোপেলারকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এতে জাহাজের ক্ষতি হলেও তা ডুবে যায় না। গত বছর ট্রাম্পের মেয়াদ শেষ হয়ে আসার সময় হামলা বেড়েছে। ইরানি জাহাজগুলোকে সাধারণত রাশিয়ার জাহাজ পাহারা দিয়ে নিয়ে যায়। তবে ভূমধ্যসাগরে রাশিয়ার জাহাজের কাছে পৌঁছানোর আগেই ইরানি জাহাজে হামলা চালায় ইসরায়েল। এসব হামলার ফলে অনেক সময় ইরানি জাহাজ আবারও দেশে ফিরে যেতে বাধ্য হয়। অন্যদিকে ইরানের জলসীমার কাছাকাছি ইসরায়েলের জাহাজগুলো পড়ে বিপদে, কারণ সেখানে ইসরায়েল তেমন শক্তিমত্তা দেখাতে পারে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।